ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক হাজার আসন কমিয়ে ছয় হাজারে আনার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় নিউজকে তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানি উচ্চশিক্ষা একুশ বাইশ শিক্ষাবর্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমিটির এক বিশেষ সভায় বিভাগ ইনস্টিটিউট ও অনুষদগুলোর চাহিদা ও প্রস্তাব পর্যালোচনা করা হয় এবং আসন সংখ্যা নির্ধারণ বিষয়ে সুপারিশ করা হয় এই সুপারিশ অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের পরবর্তী সভায় উপস্থাপন করা হবে দু হাজার বিশ শিক্ষাবর্ষে পরীক্ষার মাধ্যমে সাত হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন